হুগলির দাঁতপুরের হোলদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের। এদের মধ্যে মৃত দেবশ্রী চ্যাটার্জি রাজ্য পুলিশের সিও পদে 12 নম্বর ব্যাটালিয়নের ডাব গ্রামে কর্মরত ছিলেন। এছাড়াও মৃত্যু হয়েছে তার সিকিউরিটি তাপস বর্মন ও গাড়ি চালক মনোজ সাহার। শুক্রবার সকালে 2 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের 4-চাকা গাড়িটি। আহতদের পুলিশ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার পি তথাগত বসু হাসপাতালে ছুটে আসেন। এই ঘটনায় পুলিশ মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। যেটা জানতে পারা গেছে, আজকে সকাল 6:30 দিকে এই গাড়িটি বর্ধমান সাইড থেকে আসছিল, স্করপিও গাড়ি। তো তিনজন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন শ্রীমতী দেবশ্রী চ্যাটার্জি, উনি কমান্ড্যান্ট আছেন 12th ব্যাটালিয়নে, এবং ওনার ড্রাইভার এবং সিকিউরিটি ছিলেন। তো একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের যে গাড়িটার ট্রাকটির টায়ার বাস্ট করে গেছিলো, সেই জন্য দাঁড়িয়েছিল। সেই দাঁড়িয়ে থাকা গাড়িটির পেছনে দাঁতপুর থানার আন্ডারে হোদলা বলে একটি পয়েন্টে, সেখানে গাড়িটি খুব জোরে সেই গাড়ির ট্রাকটির পেছনে ধাক্কা মেরেছে। তো তিনজনই খুব গ্রিভিয়াস ইঞ্জুরি ছিল তিনজনেরই। সেখান থেকে চুচুড়া ইমামবাড়া হসপিটালে নিয়ে আসার পরে তাদেরকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়। সেটা তো মানে এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে অন্য গাড়িটি দাঁড়িয়েছিল এবং সেটা রাস্তার একদম একদম মানে হোয়াইট নন মেটাল পোর্শনে ছিল। হতে পারে হয়তো যে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন বা এরম হতে পারে, সেটা আমরা পরবর্তীকালে ফরেন্সিক টেস্ট বা ইত্যাদির মাধ্যমে আরও স্যাঙ্গুইন হতে পারব। হুগলি থেকে সুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।